ছেলেরা যারা আঁকাকি করবা, আমি কিন্তু ক্লাস থেকে বারবার আমি রাগ হচ্ছি। একবার ক্লাসে ঢুকছো, আমি নিজে বের হয়ে গিয়েছি। ক্লাসে আঁকাকি করো কেন? হ্যাঁ, ক্লাসে আঁকাকি করবা না। যার মনে হয়, যার মনে হয় আঁকাকি করতে, সে ক্লাসে ঢুকবা না, বারবার বলে দিচ্ছি। আমার বোন এখানে দেখো, চ্যাট বক্স আছে, এখানে দেখা যাচ্ছে? এখানে দেখো, ছেলেরা আবার কথা বলবো না, কথা বললে আজকে কোনো ক্লাস নিব না। দেখি কতক্ষণ কথা বলতে পারো। ম্যাডাম এসে কথা বললে আমি ক্লাস নিব না, দেখো কতক্ষণ কথা বলতে পারো। আজকে শাস্তি, কতক্ষণ কথা বলতে পারো দেখবো। ক্লাস আওয়ারে কিসের কথা? এত এখানে তোমাদের নাম, রোল, আইডি নাম্বার দেওয়ার কথা এখানে দিয়ে দিবা। আমাদের এই যে পড়ার বইটা আমি বের করেছি, কথা বলো না, আমি পড়বো, এখন শুনবা সবাই। আমরা আগের অধ্যায় পড়ে ফেলেছি, আমাদের পরিবেশ। এখন আমরা দুইটা পাতা পড়বো, দুইটা পেজ পড়ে আমাদের যতটুকু পড়া ততটুকু তোমাদেরকে সলভ করে দিব। আমরা জেনেছি কেউ কোনো কথা বলবো না, ছেলেরা কেউ কোনো কথা বলো, একটা কথা শুনতে চাই না, একটা কথাও কেউ বলবো না, একটা কথাও কেউ বলবো না, শুধু আমার কথাটা শুনবা, আমার পড়াটা শুনবা। হ্যাঁ, আমার পড়াটা শুনবা, শুনে যাদের বই নেই কথা বলবো না, যাদের বই নেই কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, বই আসলে আমি কল ফোন দিব, তোমরা বই নিয়ে যাবা। আর যাদের বই আছে শুধু তারাই পড়াটা শুনবে আর দাগ দিবে, আন্ডারলাইন করবে। জীব ও জড়, জীব ও জড় আমরা নিশ্চয়ই বুঝেছি। আমি তো বললামই বইয়ের কথা। আমরা জেনেছি গাছপালা, পশু পাখি, ঘর বাড়ি, পুকুর, এরকম চারপাশের আরো অনেক কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। বুঝতে পেরেছ? আমি আবার বলছি, আমরা জেনেছি, আমরা জেনেছি মেয়েরা ক্লাস আমাদের মিউট করো তো। ছেলেরা মিউট করো, তোমরা ক্লাস মিউট করো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, তোমরা মিউট করো ছেলেরা। জি স্যার, আমি ক্লাস করতেছি। আমরা জেনেছি গাছপালা, পশু পাখি, ঘর বাড়ি, পড়াশোনা করি। এখানে আছে টেবিল চেয়ার, বেঞ্চ, দরজা। তুমি পড়বো না, আমি পড়তেছি। আপন, তোমার পড়তে হবে না, আমি পরে বুঝাই দিচ্ছি। তোমরা কোনো কথা বলবো না, এটা হলো কথা। আর পেন্সিল থাকলে পেন্সিল দাগবা। আমরা জেনেছি গাছপালা, পশু পাখি, ঘর বাড়ি, পুকুর, এরকম চারপাশে আরো অনেক কিছু তৈরি নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে আমাদের চারপাশে কি কি আছে? এই জিনিসগুলো ছাড়া আরো অনেক কিছু আছে, সবকিছু মিলে আমাদের পরিবেশ। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমরা পড়াশোনা করি, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমরা কি করি? পড়াশোনা করি। এখানে এখানে আছে টেবিল, চেয়ার, বেঞ্চ, দরজা, জানালা। এখানে আমাদের কি, আমরা সাধারণত আজকে আমরা অনলাইনে জুমে ক্লাস নিচ্ছি, আমাদের এখানে বেঞ্চ, জানালা, দরজা কিছু নাই। যখন আমরা স্কুলে যাব তখন আমরা কি পাবো? টেবিল, চেয়ার, বেঞ্চ, দরজা, জানালা, এগুলি সবকিছুই আমরা পাবো, ঠিক আছে? এখন দেখো, কথা বলবো না, কথা বললে কিছু বুঝবো না, এলোমেলো লাগবো, শুধু চুপ করে শুনবা। যেটা বুঝবো না বলবেন ম্যাডাম বুঝাই দেন, এরপর আর কোনো কথা নাই। তারপর দেখো চারপাশে আমরা যা যা দেখি সেগুলোকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ। চারপাশে আমরা কি কি দেখি? চারপাশে আমরা দুইটা ভাগ দেখি, জীব দেখি, জড় দেখি। কয়টা ভাগ এখানে? দুইটা ভাগ, একটা জীব আর একটা জড়। এই দুইটা ভাগ নিয়ে আমরা, এই দুইটা ভাগে আমরা আমাদের পরিবেশের চারপাশে যা যা দেখি সেগুলো আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। জড় গুলি হচ্ছে বই, খাতা, চেয়ার, টেবিল। কথা বলো না, বই, খাতা, টেবিল, চেয়ার, এগুলো জড়, এরা খেতে পারে না,
এরা বড় হতে পারে না, এরা কোনো কিছু দেখতে পারে না, শুনতে পারে না, ঘ্রাণ নিতে পারে না, কিন্তু জীব কি করতে পারে? সবকিছুই করতে পারে। তুমি আজকে ছোট আছে, কালকে তুমি বড় হয়ে যাবে। হ্যাঁ, এক সময় তুমি অফিসে যাবে, ঠিক বাসায় যেরকম আম্মুরা এক সময় ছোট ছিল বড় হয়ে গিয়েছে, এরকম জিনিস আমি বুঝাচ্ছি আর কি তোমাকে। এখন দেখো জীব আর জড়, এটার মধ্যে দুইটা পার্থক্য আমরা মোটামুটি একটা তালিকা আছে, এটা আমি সমাধান করে দেবো, এটা পরে আমরা করব। আগে পড়ে নেই, পড়া শেষ করে নেই। তারপর দেখো জীব, এখানে জীব আর জড়, জীবের ছবিগুলো দিয়েছে, জড়র ছবিগুলো দিয়েছে। চুপ করে শুনবা, তাহলে পড়া বুঝতে পারবা, নাহলে বুঝতে পারবা না। জীব মানুষ, পশু পাখি এবং গাছপালা জীব। মানুষ, পশু পাখি আর গাছপালা এরা হচ্ছে জীব, এদের জীবন আছে, এরা খেতে পারে, এটা স্বাদ, এরা স্বাদ নিতে পারে, গন্ধ নিতে পারে, কিন্তু নিজের জিনিস পশুরা তৈরি করতে পারে না, কিন্তু মানুষ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। হ্যাঁ, জীবের শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। তুমি আজকে ছোট আছো, কালকে অনেক বড় হয়ে যাবে, তোমার শারীরিক বৃদ্ধি ঘটবে, পরিবর্তন হবে। জীব নিজের মতো নতুন জীবন জন্ম দেয় না, জীব নিজের মতো কি করে না, নতুন জীবন জন্ম দিতে পারে না, বা জীব দিতে পারে যখন, এই যে দেখো ছোট একটা বেবি, তারপর আবার সে বড় হয়েছে, তারপর আরো বড় হয়েছে, তাহলে জীব কি দিতে হবে? নিজের মতো নতুন জীবন জন্ম দেন। হ্যাঁ, নিজের মতো কি নতুন জীবন জন্ম, যেমন তোমার আম্মু এক সময় ছোট ছিল বড় হয়ে গেছে, আবার তুমিও। হ্যাঁ, আম্মুরা আবার কি জীব, আরেকটা নিজের গর্ব, মানে নিজের জীবনে আরেকটা কি ছোট শিশু জন্ম দিয়েছে। এরকম করে কথা বলো না, কে কথা তোমাদের আশেপাশে এত কথা কেন, কে কথা বলে আশেপাশে? আব্বু আম্মু থাকলে এদেরকে কথা বলতে বলবা না, চুপ থাকতে বলবা ক্লাসের সময়। জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। ঠিক আছে, তাহলে দেখো যে পশু সে জীব, তার পানির প্রয়োজন, সে পানি খাচ্ছে। আমাদেরও পানির প্রয়োজন হলে আমরা পানি খাই, আমাদের হ্যাঁ শ্বাস নিতে পারি, আমাদের কি শ্বাস নেওয়ার জন্য বাতাস দরকার, আমাদের কি জীব শ্বাস নেয়, জীব কি করছে শ্বাসও নিচ্ছে। আচ্ছা, দুই রকমের জীব আছে, কয় রকমের জীব আছে? দুই রকম, একটি হলো উদ্ভিদ আর একটি হচ্ছে প্রাণী, উদ্ভিদ আর একটি প্রাণী, প্রাণী। হ্যাঁ, এগুলি আন্ডারলাইন করবা। তোমাদের ক্লাসে আসছি, তোমরা এত কথা বলো, এত ডিস্টার্ব করো, একটু আগে মেয়েদের ক্লাসে ছিলাম, ওরা তো কথাই বলে না, তোমরা এত কথা বলো কেন? গাছপালা এবং ঘাস হচ্ছে উদ্ভিদ, গাছপালা, গাছপালা আর ঘাস হচ্ছে কি উদ্ভিদ, বুঝতে হবে। গাছপালা আর ঘাস হচ্ছে কি উদ্ভিদ, বুঝতে পারছো? উদ্ভিদ বুঝতে পেরেছো ব্যাপারটা, উদ্ভিদ কি বলো? গাছপালার মধ্যে ছোট ছোট গাছ আছে, বড় বড় গাছ আছে, গাছপালা এবং ঘাস হচ্ছে কি উদ্ভিদ, এরা মানে উদ্ভিদ। আর হচ্ছে মানুষ, গরু, মাছ, আবার ছবি আঁকতেছো কিন্তু। তারপর যে প্রজাপতি পাখি, এরা হলো প্রাণী, এরা কি হচ্ছে প্রাণী, কথা বোঝা যাচ্ছে? ছেলেরা কে বুঝতে পারো না? হাবিবুর রহমান বুঝতে পারতেছো? হ্যাঁ, তাহলে গরু মানুষ, তুমি মানুষ হচ্ছে তুমি আমি, আর গরু হচ্ছে গরু, মাছ, প্রজাপতি পাখি, এরা হলো কি প্রাণী, এরা হচ্ছে প্রাণী, আর গাছপালা আর ঘাস হচ্ছে কি উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা লাইনই তুমি আন্ডারলাইন করবা, ঠিক আছে? তারপরে যাও, তোমাদের কথা থামাইতে থামাইতে 20 মিনিট চলে যায়, তাহলে কিভাবে পড়বা, তাহলে কিভাবে পড়া দিব বলো, কিভাবে বুঝাবো? জড়, গাড়ি, চেয়ার, টেবিল এবং বই, কথা বলবো না আমি, বলতেছি গাড়ি, চেয়ার, টেলিভিশন এবং বই, এগুলো হলো জড়। গাড়ি, চেয়ার, টেবিল, বই, আরো কিছু আছে, এগুলো হচ্ছে কি জড়। বায়ু, পানি, মাটি, এগুলো হচ্ছে কি জড়। বায়ু, কথা বুঝতেছো? বায়ু, পানি, মাটি, এগুলো হচ্ছে কি জড়। জড় খাবার খায় না, জড় কি খাবার খায়? চেয়ার কে যদি তুমি বড় একটা বার্গার আর পিজা দাও, সে কি খেতে পারবে? তোমাকে আর আমার সামনে দিলে আমরা খেয়ে ফেলতে পারবো, ঠিক আছে? তো গাড়ি, চেয়ার, টেবিল, এরা কি করতে পারে না? এরা পানি পান করতে পারে না, এরা কি করতে পারে না? খাবার খেতে পারে না, এদের বৃদ্ধি পায় না, এরা বৃদ্ধি হয় না, এরা বড় হয় না, চেয়ার বড় হয় না, টেবিলও বড় হয় না, গাড়িও বড় হয় না, এরা যেরকম জিনিস সেরকমই থাকে, বই যেরকম জিনিস সেরকমই থাকে, বইও বড় হয় না, এরা নিজের মতো কোন স্থান থেকে কোন স্থানে, চেয়ার এই ঘর থেকে ওই ঘরে যেতে পারে না, পারে? বই এই ঘর থেকে ওই ঘরে যেতে পারে না, আমরা নিয়ে গেলে তারা যেতে পারে, নাহলে তারা যেতে পারে না। তাহলে আমরা জড় কি সেটাও বুঝতে পেরেছি, জীব কি সেটাও বুঝতে পেরেছি। এখানে প্রত্যেকটা লাইনই আন্ডারলাইন করবে, এখানে
কলম দিয়ে বা পেন্সিল দিয়ে বইটা এরকম করে টান দিয়ে দাগিয়ে রাখবে, যাদের বই আছে, যাদের নাই তারা যখন বই পাবা তখন আমি দাগাই দিব আবার। তারপরে দেখো এখানে একটা ছক আছে, এই জায়গায় একটা ছক আছে, দেখো জীব ও জড়র মধ্যে তালিকা তৈরি করতে বলেছে, এইটা তালিকাটা আমরা তৈরি করে দিব, ঠিক আছে? পরে লিখা আছে, আমরা দিয়ে দিব তোমাকে, আমি লিখা আছে তোমাকে। এখন আজকে এই পেজটা একটু বুঝি, তোমাদের আশেপাশে কিসের আওয়াজ হচ্ছে এত বলো তো দেখি? কুটকুট 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 করে আওয়াজ হচ্ছে, কে কি আশেপাশে কেউ কথা বলো নাকি রান্না বান্না করে কেউ, প্লেট টলেট ধুচ্ছে এরকম আওয়াজ হচ্ছে, পানির আওয়াজ হচ্ছে আশেপাশে, যেন কোনো আওয়াজ না, আওয়াজ হলে তুমি শুনতে পারবা না, তোমার এমনিতে পড়া কঠিন, তুমি আরো বুঝবে না। জীব, উদ্ভিদ এবং প্রাণী, জীব কয় ধরনের? দুই ধরনের, আন্ডারলাইন করবা, এরা হলো উদ্ভিদ এবং প্রাণী, এরা হলো কি? উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে, উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে, আছে। উদ্ভিদের মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, উদ্ভিদ মূলের সাহায্যে, দেখো এই যে মূল, এই যে মূল, একটা গাছ, গাছের নিচে মূল আছে, তারপরে কাণ্ড, উপরে ভাগ আছে, উপরে গাছের নিচে ছোট ছোট গেরা মানে মূল আছে, মূলের এই উপরের অংশটুকু হচ্ছে কাণ্ড, তারপরে গাছটা দাঁড়িয়েছে যে কাণ্ড, এর শাখা প্রশাখাও আছে, দেখো শাখা প্রশাখা আছে, তারপর পাতা আছে, ফুলও আছে গাছের, আমাদের যেমন হাত পা আছে, আমাদের যেমন হাত পা আছে সেরকম গাছেরও কি আছে, শাখা প্রশাখা, মূল, কাণ্ড, পাতা, ফুল, এটা আছে, গাছেরও জিনিসটা সুন্দর করে এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে দেখি গাছের কি কি আছে, উদ্ভিদের মূলে কাণ্ড, উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে, যে দাগায় তার নাম কিন্তু আমার এখানে আসতেছে, আজকে আমি দেখবো, নেক্সট ক্লাসে তাকে আমি ক্লাসে ঢুকতে দিব না, আজকে আমি তাকে কনসিডার করতেছি ঢুকার জন্য, নেক্সট ক্লাসে আমি তাকে ঢুকাবো ক্লাসে। তোমার তোমার ইচ্ছে দাগা, যদি তুমি তোমার ইচ্ছে দাগ করতেছে, তোমার নাম উঠতেছে শাখা। তারপর দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না গাছ, ছেলে কথা বলো না, আমি ইচ্ছা করে তো দিইনি, ওটা লাগ দাগ লেগে গেছে গাছ, আমি আজকে যারা দাগ আছে তাও ঢুকতে দিই, নেক্সট ক্লাসে আমি ক্লাসে ঢুকতে দিব না তাদের, আমি নাম দেখে দেখে ক্লাসে ঢুকাবো, যদি বাই চান্স ভুল করে ঢুকে পরে আমি তাদেরকে রিমুভ করে দিব, বের করে দিব ক্লাস থেকে, ক্লাসে যদি আসে দাগা দাগি কর, দাগা দাগি বাসায় যখন একা বসো ক্লাস থাকে না তখন দাগা দাগি করবা, ক্লাসের মধ্যে কিসে দাগা দাগি? উদ্ভিদ দেখো এক জায়গা থেকে ওইখানে দেখো একটা রাবার চিহ্ন আছে, ওই রাবারটা মুইছে ফেলো, কথা বলো না, ওটা আমার না, ওটা আমি নীল কালারের দাগাই না, নাকে উনিটা পেলম তুমি আরেকটা দাগাই সেখানে, এটা নাম উঠছে, শোনো, উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং গ্রান দিতে গ্রান নিতে পারে না, উদ্ভিদ কি করতে পারে না, তারা শুনতে পারে না, তারা গ্রান নিতে পারে না, ঠিক আছে? প্রাণীর মতো উদ্ভিদও খাবার খায় না, প্রাণীর মতো কি উদ্ভিদ খাবার খায় না, খাবার খায় না, কিন্তু আমরা যদি তাদেরকে পানি দিই সেটা তারা খেতে পারে, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সে রান্না বান্না করতে পারে না, গাছ কখনো রান্না বান্না করে খেতে পারে না, কথা কি বুঝা গেছে? হাবিবুর রহমান কি সাফায়া, তোমরা কি পড়া শুনতেছো নাকি, তোমরা কি পড়া বুঝতে পারছো, তোমরা পড়া বুঝতে পারছো কিনা, আমি বারবার বলতেছি কোন কোন জায়গায় তোমাদের সমস্যা আছে, বুঝতে পারছো না যে ম্যাডাম এটা পারি না, আবার একটু বলেন, কোনটা পারো না, কোনটা বুঝতে পারছো না বলো, কোনটা বুঝতে পারছো না বলো বলো, আচ্ছা ঠিক আছে, উদ্ভিদের এই লাইন গুলো তোমরা আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে? এখন প্রাণীতে যাচ্ছি আমরা, তারপর আমরা লিখবো প্রাণীতে, যে পরের পেজটা আমরা লিখবো প্রাণী, ছেলেরা ছেলেরা প্লিজ কথা বলো না তো, এত কথা কোন ক্লাসে তোমাদের, আমি বলছি কথা বলবো না প্লিজ, কথা বললে আমি এখন করবো না, দেখি কে কে কথা বলে, দেখি কে কে তোমরা কথা বলো, কথা বললে আর আমি পড়বো না, এত কথা কেন, আমি বলতে গেছি বলুন গান, একদম মিউট করো তোমরা, এত কথা কেন ক্লাসে, প্রাণী চলাচলের জন্য প্রাণীদের পা, ডানা বা পাখা থাকে,
চলাচলের জন্য চলাচলের জন্য ছেলেরা গানও গাচ্ছ, ব্যাপারটা কি? গানের ক্লাস দিচ্ছি, কি গান গাচ্ছ নাকি? মিস আপনি সবাইকে মিউট করে দিতে বলেন। ছেলেরা সবাই মিউট করো তো, সবাই মিউট করো, আমি এখানে মিউটের সাইন দেখতে চাই, সবাই করো। কার কার না, এই যে সাজ্জাদ না, এই সাজ্জাদ মিউট করো, আপন মিউট করো, এই যে আপন মিউট করো, মিউট করো। দেখো প্রাণী, এখন আমরা প্রাণী পড়ছি, প্রাণী আমার কথা নাই, এই ছেলে আপন 513 দেখো চলাচলের জন্য প্রাণী পা ডানা বা পাখনা থাকে। অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে, এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পারে, গ্রাম বা স্বাদ নিতে পারে। বুঝতে পেরেছো কি? পারো নাই, পারো নাই, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এখন দেখো আমরা যেটুকু পড়েছিলাম আগে ততটুকু লিখা আমরা আজকে লিখব। তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিবা, এতটুকু আমাদের নেওয়া হয় নাই, এটুকু তোমরা নিবা আজকে। অতিরিক্ত শূন্যস্থান প্রথম অধ্যায় রিডিং পড়া থেকে, প্রথম অধ্যায়ের পড়া থেকে আমরা অতিরিক্ত শূন্যস্থান দিয়েছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। দাগ আমি সরানোর চেষ্টা করেছি, যে দাগ গিয়েছে সেই সরাইতে হবে, আমি অনেকবার মুছেছি। আমি প্রথম অধ্যায়েরই ম্যাম, না প্রথম অধ্যায় দুই সপ্তাহ আগে আমি পড়াইছি, মোটামুটি ওদের প্রথম অধ্যায় মোটামুটি শেষ। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের কিছু অংশ, প্রথম অধ্যায় ওদের এখান থেকে শুরু হয়েছে, দেখা দেখা যাচ্ছে না। প্রথম অধ্যায় এটা হচ্ছে তাদের আগে করাইছি, এখন আমি যতটুকু পড়াইছি আজকে ততটুকু থেকে আমি করাচ্ছি। আর কি ভেজালে করলাম, দেখি মিস নিচের দিকে নামান মিস। করিম সাহেব এত ব্যস্ত বলেন না, পরে মাথায় ব্যস্ত লাগে, পড়তে পারবেন না। এগুলি প্রথম অধ্যায় যতটুকু পড়িয়েছি, তারপরে একটু বাকি ছিল, ঠিক আছে, ওইগুলো তোমরা এখন ছবি তুলে নিবা। ইন্দিয়াস ইফাস তোমরা এতটুকু নিয়েছ না, এই যে না এটা নিয়েছো, এগুলো তো সবাই নিয়েছো না? হ্যাঁ, এখান থেকে নাও, এখান থেকে নাও, তাড়াতাড়ি এখান থেকে তুলো। এটা না বুঝলে আমার থেকে এটা মানো, এটা মিস স্ক্রিনশট নিয়ে নেছি। ঠিক আছে, স্ক্রিনশট নাও সবাই। হ্যাঁ, এই হাবিবুর রহমান বেশি কথা বলে ছেলেটা। কত ড্রেস কোন স্থান কোন স্ক্রিনশট দেওয়া যাবে? সাফওয়ান মিউট করো, তোমার সব মিউট করো, তোমরা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, নালে ছবি তুলে নিয়ে নাও। এতটুকু নেওয়া হয়েছে, নেওয়া হইলে বলতে হবে ম্যাডাম, নেওয়া হয়েছে, নিচে যান।
সবার নেওয়া হয়েছে? এতটুকু নেওয়া হয়েছে? আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়াবো, আজকে দ্বিতীয় অধ্যায়, যে দ্বিতীয় অধ্যায় রিডিং পড়িয়েছে তার কিছু অংশ এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটার পরে নিচে আছে, উত্তরগুলো নিচের দিকে আছে, জীব কি, জীব সম্বন্ধে নিচেও আছে, শেষ হয় নাই প্রশ্ন। যে দাগিয়েছে তাকে মুছতে বলে, তাকে বলা হয়েছে যে দাগাইছো সে মুছা। এই যে আপন, এটা কি লিখবো? এটা খাতায় লিখে ফেলবো পরে। এতটুকু না হয়েছে ছেলেরা? কথা বলে আমি বলতেছি যে দাগিয়েছো সে অপর পেজ থেকে দাগটা মুছে দাও। শোনা যায় না তো আম্মু, আচ্ছা তারপরে নিচে আমার তো দেয় না এতটুকু যারা আজকে তুলতে পারবে না নেক্সট ক্লাস আমি আবার দেখাবো, টেনশন করার কিছু নাই, ঠিক আছে? জ্বরের পার্থক্য কি, জ্বরের পার্থক্য ছেলেরা কথা বলো না প্লিজ, তোমার আম্মু আব্বুদের বলো কথা বলো। আজকে তোমাদের এতটুকু লিখতে পড়া থাকবে, ঠিক আছে? আমার ইন্টারনেট ছিল না। আরে কালো হইতেছে কে আম্মু? এটার বাকিটা বাকি চলে
এর বাকিটুকু এখানে চলে গেছে, ঠিক আছে? এটার বাকিটুকু নিচে চলে গেছে, আমরা এতটুকু আজকে করব, ঠিক আছে? আর এক মিনিট তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তোমাদের আবার মঙ্গলবারে এটুকু আবার যারা নেয় নেই তাদেরকে দেখাবো, তোমাদেরকে আগে দিয়ে রাখলাম, তাকে আবার দেখাবো, ঠিক আছে? ছেলেরা নেক্সট ক্লাসে আঁকা কি করবো না, দাগা দেখি করবো না, এগুলো মনে মনে হাট বাজারে বসে ক্লাস নিচ্ছে এরকম মনে হচ্ছে, এরকম না হয় নেক্সট ক্লাস। Assalamualaikum.